নারী আর মা এক জিনিস না, নারী নাকি দামি। হয়তো বা উনি জানেন না, এত বড় শাস্ত্র পণ্ডিত যিনি পুরোহিত দর্পণের লেখক সুরেন্দ্রমোহন ভট্টাচার্য, উনি জানেন না বোধ হয় কামের মধ্যে প্রেমের জন্ম, যেখানে কাম নাই সেখানে প্রেম নাই, শুধু প্রেমের কোনো দাম নাই। কামের মধ্যে প্রেমের জন্ম চণ্ডীদাস তাই কয়, এই কামনার মধ্যে প্রেম করতে পারলে তারই আসল বল। যে আজকে কামিনী আছে সে কালকে নারী হবে, নারী হয়ে তার বিবাহ হবে, শঙ্খ সিঁদুর যখন পাবে, গর্ভে যখন সন্তান হবে তখন ওই নারী আবার মা হয়ে যাবে। ঠিক না ভাই? নারী নাকি আর মারাই করা কর, আগের বার দিয়া আট বেশিলে ভরে দেবে, ওই বার দিয়ে খোসা বেড়ে যাবে, মাঝখান দিয়ে রস সব বেড়ে যাবে, জবাব দেবো আমি তিনি সরকার অথবা তিনি সরকার, আমার নাম তিনি বারে অন্ধকার তা তো বসে। আজকে এই 31 বছর কবি গানের বয়স, তো আগে লাল কবি হতো, আপনারা যারা বিপুজন তারা শুনছেন না লাল কবি, একটা লাল কবির জবাব দিয়ে হে নারী তো আট মারাই করা কর, তোর মা যদি ঘরে না তো নারী নাকি আগু, তোর মা যদি ঘরে না এমন একখান আগুন, আর তার মধ্যে তোর বাবা যদি ঘরে না আনত এমন একখান নারী নামক আগুন, তার মধ্যে তোর বাবা যদি সিদ্ধ না দিত বেগুন, তাহলে জন্মাই তো তোর মতো সকুন। আমি বাজে কথা বলতে পারি না, আমার লজ্জা লজ্জা বসে তো অধিকার, একটু পরে তো পূজা শ্বাস, আর আসল ভাঙার আগে তো বাস। তাই কোন ছবি আমি ঠাকুরের নামে একটা ছবি দিয়ে কাপের মধ্যে প্রবেশ করবো, ভুল যদি ক্ষমা করবে। বর্তমানে সীমানারে কত দূর দুর্নীতি বলতে পড়েছেন,
ভারতবর্ষের মধ্যে সুন্দর করা কি লাভার সমস্যার সমাধান হবে কিনা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সমাধান হবে কিনা, জেলনের সিনেটো বাহিনীর আওতায় যাবে কিনা, ভ্লাদিমির পুতিনের চিন্তা চেতনা কি আছে, যিনি ব্রিটিশের প্রধানমন্ত্রী ভারতের বংশপুত্র ঋষি সোনাক্ষী ওনার চিন্তা চেতনা কি, জো বাইডেন বর্তমানে কোন রাস্তায় যাবে, রাজনীতি অর্থনীতি ধর্মনীতি সমাজনীতি আবহাওয়া জলবায়ু কূটনীতি সমস্ত কিছু খবরের কাগজে পাওয়া যায়। কিন্তু বাবা আপনারা আমার জন্মের আগে কোথায় ছিলাম, আপনারা আমার জন্মের পরে মৃত্যুর পরে কোথায় যাব তা কি কোনো খবরের কাগজে লেখা পাওয়া যায়? ৩৭ ২৭ ৯ আমার হরিশালা কেউ নয় ৪৯ ৩৭ ৩৭
চাই, তিনজন ছয় নয় আমার হরিসারা কেউ নয়, পাঁচ নং পঁয়তাল্লিশ সালের দিকে পাঁচ, চারজন পাঁচ নয় আমার হরিসারা কেউ নয়, ছয় নং চুয়াত্তর পাঁচের দিকে চার, পাঁচজন চার নয় আমার হরিসারা কেউ নয়, সাত নং তেষট্টি ছয়ের দিকে তিন, ছয়জন তিন নয় আমার হরিসারা কেউ নয়, আট নং বাহাত্তর সাতের দিকে দুই, সাতজন দুই নয় আমার হরিসারা কেউ নয়, নয় নং একাশি, নয় নং একাশি, নয় নং একাশি, যাবার সময় একা যাই, আসার সময় একা আসি, নয় নং একাশি, তাই সবার উপরে আমার সেই দয়াল হইল, শান্তি হইল, চার দিকে বরাবর হইল, তাই আমি বলছি এইখানে আসার পরে দাদা আমাদের
জব্দ করে তিনতলা পর দিল সে আসন, তিনতলা পর আসন দিয়ে একটা থালাতে ভাড়া করিয়া সুন্দর ভাবে সেইখানেতে করিলাম স্বয়ং। আমাদের সব করার পরে দাদা এলো, একটু পরে স্নান করার পরে ওদের নিতাই গৌর নিতাই ভান্ডারের সেবা হলো, তাই নিরামিষ সেবা করে আনন্দ পাই অন্তরে। কোন সময় আসরেতে যাই বলছে দাদা কথা নেবেন, সাড়ে তিনটায় আসর করবেন, সাড়ে তিনটায় দিলাম দর্শন। এই যে ভাইয়েরা সাম্প নিয়ে এলো সুন্দর সাম্প, আপনাদের বলছি ভালো, আপনারা এই ভাইদের সাম্প সব জায়গায় ভাড়া করে নেবেন, এইখানে গান হবে অন্তরীদের গান দেবে, বিপক্ষের সরকার চিনি তারে আমি ভালোই চিনি, যেমন বালুর মধ্যে থাকলে চিনি, পিপি পিকায় সেটে চিনি, আমি তাদের তেমনি মতো চিনি। বাবা বাজার থেকে এনেছে এক কেজি চিনি, এক কেজি চিনি আনিয়া আমি যাই প্রকাশিয়া বারানিয়া দিয়েছে রাখিয়া, ছোট্ট এক বাচ্চা ছেলে এসে বলে বলি সবার পাশে, নিজের ছেলে ছোট্ট ছেলে এসে ওই চিনির মোচা চিনে কিছু বালু এনে চিনু চিনি বালু মিলালো অনুক্রম। বাবা এসে রাগের চোটে চিনির চা বর্তমানে দর দিছে ছেলের 100। স্ত্রী বলতেছে শোনো তুমি আমার কথা মানো স্বামী, এর কারণেই বলেছেন না যে এই জগতে যে ব্যক্তি রাগ বেশি তার দ্বারা কোনো ভালো কাজ সম্ভব না, যার রাগ বেশি তার দ্বারা কোনো ভালো কাজ সম্ভব না। তুমি আমার কথা নাও, তুমি এক কাজ করো স্বামী, তুমি এক কাজ করো, তুমি একবার জল নিয়ে এসে হাজির, এক বালতি জল নিয়ে এলো, ওই জল এনে জলের মধ্যে হরিসভা সাথে চিনি বালু যা মিশানো ছিল স্ত্রী ওই জলের মধ্যে দিয়ে নাড়া দিল, কাঠি দিয়ে নাড়া দিয়েছে, ওই চিনির জল উপরে ভেসে উঠেছে আর বালু সব নিচে চলে গেছে। ওই মা করেছে কি চিনির জল দিয়া তখন ভালো করে জাল দিয়া আসতে স্বামীর কাছে নিয়ে বলছে, স্বামী বাজার থেকে এনেছিলে কি? বলছে চিনি। তোমার হাতে দিলার কি? বলছে মিশ্রি। ভালো দিলাম না মন্দ দিলাম? প্রায় ভালোই তো দিয়েছে। বলছে শোনো আমরা এই জগতে চিনি, কাকে কাকে চিনি, কয়জনকে চিনি, কিভাবে চিনি, কারে কারে চিনি, যে পাঠিয়েছে তারে কি আমরা চিনি, কয়জনকে চিনি, আমাদের দেহের মধ্যে আছে চিনি, এই চিনিকে জাল দিয়া গুরু মন্ত্র সঙ্গে দিয়া হরি নামে এই চিনি জাল দিয়া মিশ্রি বানাইয়া যদি স্বামী স্ত্রী এক করে হরি নাম করা যায় বর্তমানে সাম।